বোমা বিরোধীদের চক্রান্ত, বিশেষ করে বিজেপির, তারা বোমা রেখে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। আমার দরকার নেই তো কেন বোমা বাঁধতে যাব, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। বারুদ তো কেন্দ্রীয় সরকারের হাতে, বাইরের দেশ থেকে ভারতে আসলে বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের। তারা কি করছে? ভগবান বলাত নির্বাচনের জনসভায় আক্রমণ মন্ত্রী ফিরহাদ হাকিমের। সারিউল ইসলামের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেব বধভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামি। আমি বড়, তুমি বড়, কেউ বড় নয়। মমতা ব্যানার্জির ছবি ছিল, তাই ফিরহাদ হাকিমও জিতেছে, হুমায়ুন কবিরও জিতেছে। যেদিন এই ছবিটা মাথায় থাকবে না ভাই, এই জনগণও থাকবে না, ভোটও থাকবে না। তাই সবাইকে চ্যালেঞ্জ, কারোর সাথে কারোর নয়, সবাই আমরা একসাথে আছি, দলে আছি। দল শক্তিশালী হলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো, পার্সোনাল ইগো করার এখন সময় নেই। এখন লড়াইটা অনেক বড়ভাবে হবে, মোদি হাটাও দেশ বাঁচাও। ছোটখাটো বড়ে বড়ে দেশ মে ছোটে ছোটে চিজ হতে রেতে সেনোরিটা, এত বড় জায়গায় কে দাঁড়িয়েছে, তার কি ভ্যালু আছে, কুয়োর ব্যাংক, সে ভাবে অনেক কিছু। কিন্তু মমতা ব্যানার্জি আছে, তাই সবাই আছে, মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনারা যারা এখনো রোডের উপর আছেন এবং বৃষ্টির জন্য বিভিন্ন জায়গাতে যারা এখনো আটকে গেছে, মাঠমুখী হতে পারেনি, আমি তাদেরকে যে অনুরোধ করছি, আমাদের মধ্যে আমাদের তিস্তর পঞ্চায়েতে প্রার্থীদের সমর্থনে যে নির্বাচন, আপনারা যার জন্য অপেক্ষা করছেন, আমাদের নয়নের মণি যিনি আমাদের মুর্শিদাবাদ এসেছেন, আমরা জানি বৃষ্টির জন্য আমাদের অনেকখানি প্রোগ্রাম মিলনীয় হয়ে গেছে, তবুও আপনারা এখানে উপস্থিত হন, চারিপাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মাঠে হচ্ছে চলে আসেন, ফুলের তোড়াটা নামাও। লড়াইটা তো অনেক দূর করতে হবে আমাদেরকে, আমাদের জন্য